হাই, আমি যশজিৎ। অ্যাডভেঞ্চার্স অফ জোজো শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স জানতে চাও তো? যদি জানতে চাও তাহলে ক্লিক করতে হবে বেল আইকনে। এত মানে এত ফাস্ট কাজ করেছি বা এখানকার ওয়েদারটা সাপোর্ট করেছে রাদার, তার থেকে আরো তাড়াতাড়ি আসছে আর ধীরে ধীরে আরো শর্ট নাও আর ধীরে ধীরে শর্ট নিলো, যা সুন্দর কম্পোজ করে করে শর্ট কম্পোজ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কদমে ঝুমপাত ঘুরে গা ছম ছম দুপুরে আমি ঘুরছি সবুজে যেন জঙ্গল বুক জুড়ে। আমাদের প্রথম শট শুরু হয়ে যায় মোটামুটি 5:30 মধ্যে, প্রথম শট শুরু হয়ে যায় আর কি। হ্যাঁ, এবং আমরা 6:30 অবধি প্রায় শুটিং করি প্রায়, এবং সেটা অসাধারণ লাইট, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি অবস্ট্রাকশন। একদিন খালি বৃষ্টি হয়ে যায় আর কি। এখন অবধি কিন্তু ওয়েদার আমাদেরকে সাংঘাতিকভাবে হেল্প মানে এখন অবধি সাপোর্ট করেছে, মানে বাই গডস গ্রেস। রোদের মধ্যে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই তো, কিন্তু অসাধারণ দেয় আমার সবসময় দেয়। আরে ওর জন্য আমি রাইসকে ডাকি না, এই কি রে, পুরো ছবিতে রাইসকের জন্য নয়, আরে এমপ্লয়ের জন্য ভাবছি। ছুটুক ছুটুক অনেক রকম লোকেশন আছে এখানে, পাহাড় আছে, হিল আছে, ভ্যালি আছে। যেহেতু আমরা ভ্যালিতে শুট করছি, আমরা পাহাড়টা খুব ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, আমরা নদী পাচ্ছি, আমরা ফ্ল্যাট ল্যান্ড পাচ্ছি, জঙ্গল পাচ্ছি, সো ফরেস্ট আছে আমাদের। এখন অব্দি অ্যাবসলিউটলি কোনো প্রবলেম হয়নি, এবং আমাদের যা যা সিনস এবং কিছু সিনস আমরা অলি আমরা শুট করে ফেলবো, যার জন্য আজকে আমাদের আজকে তাদের প্যাক আপ হয়ে গেছে। এই যে 12টা বাজিনি প্যাক আপ হয়ে গেছে, আমরা এখন গিয়ে আমরা এখন দেশি মুরগি খাবো। হ্যাঁ, দেশি মুরগি খাবো, একটু আমরা রান্না করেছি, আমরা একটু হিলের দিকে উঠবো, এখন ঘুরতে যাবো আমরা ইউনিট নিয়ে। এখন রোজ 4টার সময় ঘুমতে উঠি তো আমরা, এখন বেড়াতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। আর যাবে, চলো এসো, চলে এসো। কেমন লাগলো অ্যাডভেঞ্চার্স অফ জোজো শ্যুটিংয়ের এক্সক্লুসিভ বিহাইন্ড দ্য সিনস? যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে করো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো সঙ্গীত বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।